এই হচ্ছে সেই জায়গা যেখানে পার্টিটা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, এইমাত্র আমরা পৌঁছলাম। খুব সুন্দর একটা ডেকোরেশন। আমরা এখন এন্ট্রান্স দিয়ে পার্টিটা যেখানে হবে সেখানে প্রবেশ করছি। খুব সুন্দর একটা ডেকোরেশন, প্রথম দিক থেকেই মনে হচ্ছে। সামনেটা কেমন আছে সেটা দেখলেই হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, যেমনটা ডেকোরেশন আছে, খুব সুন্দর একটা ডেকোরেশন। মানে ডেকোরেশনটা দেখেই মনে হচ্ছে যে এখানে একটা বার্থডে পার্টি সেলিব্রেট করা হবে। ইউজুয়ালি খুব একটা সুন্দর ডেকোরেশন। পার্টি প্লেস মানে প্রোগ্রামটা যেখানে হচ্ছে সেখানে আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি। এখন প্রায় সেট আপটা চলছে, আর কিছুক্ষণ পরেই পার্টি শুরু হয়ে যাবে। আর আরও একবার এই ডিজে স্যাপি, যদি তোমাদের কোনো রকম প্রোগ্রাম থাকে, যে কোনো প্রোগ্রাম, বার্থডে পার্টি হোক কিংবা কোনো ম্যারেজ প্রোগ্রাম কিংবা আদার্স যে কোনো প্রোগ্রাম, তোমাদের যদি ডিজের প্রয়োজন হয় তো ডিজে স্যাপির সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে। ইভেন তোমরা আমাকেও কন্ট্যাক্ট করতে পারো। ইজ এ নাইস গাই, মানে ডিজে তো ও যতটা না হয় ভালো ডিজে, তার চেয়ে ভালো উনি মানুষ। তো যাই হোক, প্রোগ্রামটা উনি ভালোই করবে। আজকে যে ট্রায়ালটা তোমরা দেখে নিতে পারো, এরপরে আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো আমার মনে হয় যে সম্ভবত ভালোই লাগবে। তারপরে প্রোগ্রামের তো এখন অনেকটা সময় বাকি আছে, তো চলো ও দেখে নেওয়া যাক এরপরে কী হচ্ছে। এই মুহূর্তে সেট আপটা চলছে, সেট আপটা প্রায় অনেকটা হয়ে গেছে। কয়েকটা জ্যাক শুধু পুট করতে হবে। এইমাত্র ল্যাপটপটা তো উনি অন করলেন, আমরা দেখতে পেলাম। আর সেটিং করতে সম্ভবত বেশিক্ষণ টাইম লাগবে না। কিন্তু এখানে এসে আমি বুঝতে পারলাম যে আমি কার বার্থডেতে এসেছি। মানে চারিদিকে আমি বেশ কয়েকজন ব্লগারকে দেখতে পেলাম। মানে এইমাত্র দেখো, আমাদের ক্যামেরার সামনে একজন দাঁড়িয়ে আছে, উনি গিম্বল টিম্বল দিয়ে মানে প্রফেশনাল ব্লগার মনে হচ্ছে ওনাকে। তো আমি নিজেও এখানে এসে অবাক যে আমি কার বার্থডেতে এলাম। যাই হোক, চারিদিকে এত ব্লগার, নিজেকে একটু সাই সাই ফিল করছে। তাদের মাঝখানে আমি ভিডিও বানাচ্ছি, এবার তারা কী ভাবছে কি না ভাবছে সেটা তাদের ব্যাপার। তো যার বার্থডেতে এসছি, তো সে তিনি একজন স্পেশাল কেউ, হয়তো পপুলার কেউ, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, সেটা জানতাম না, এখন হয়তো জানতে পারলাম। চলবে, এরকম চলবে পুরো পার্টিটা, নিজের মতো করে এনজয় করবো। সেটা প্রায় কমপ্লিট, সম্ভবত আর একটু বাকি আছে। হ্যাঁ, সেটা প্রায় কমপ্লিট। ডিজে একদম, হি ইজ অলসো রেডি টু রক দ্য পার্টি। ইয়েস, পার্টি অলরেডি হ্যাজ বিন স্টার্টেড। অ্যান্ড হিয়ার ইজ দ্য থামস আপ ফ্রম দ্য ডিজে। আরো কত রকম এক্সাইটিং জিনিস আমরা পাবো জানি না, তবে দেখা যাক পরে আমরা কি এক্সাইটিং জিনিস খেতে চলেছি। এই সেই লাকিয়েস্ট গার্ল যার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম, মানে এই সেই মানুষটি যার বার্থডে আজকে আমরা সেলিব্রেট করছি, মানে যার জন্য এত আয়োজন।
তো আমি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, মানে আজকের দিনে তো সেলিব্রিটি, কে কার কোলে ও যাবে না যাবে সম্পূর্ণ ওর ব্যাপার। আর তাছাড়া লোকজন অনেক আছে ওর পেছনে, মানে ওর সঙ্গে ছবি তুলবে, ওর সঙ্গে কথা বলবে, সেই জন্য আমি ওকে এতক্ষণ পাচ্ছিলাম না, তবে এখন পেয়েছি। ও কতটা লাকি কতটা লাকি নয় সেটা আমি জানি না, তবে আমি চাইবো তোমরা অনেকে তোমরা সবাই ওকে উইশ করো, অনেক ভালোবাসা ওকে দাও, ও যেন ভবিষ্যতের দিনগুলিতে অনেক ভালোভাবে টাইম কাটাতে পারে। আর আমি চাইবো যে ও যেন বড় হয়ে এর চেয়েও বড় করে বার্থডে সেলিব্রেট করতে পারে। তো আমার একমাত্র রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা ওকে বুক করে ভালোবাসা দাও, আর কিছু চাই না। তাহলে পার্টি এখনও বাকি আছে, বাকিটুকু তো আমরা এনজয় করেই নেবো নিজেদের মতো করে। এখন প্রায় শেষের দিকে, আমরা এখন খেতে যাচ্ছি। তো শুনেছি নাকি 1100 টাকা প্লেট খাবার, মানে মিলটা আজকে 1100 টাকা প্লেটের মিল। আমি জানি না কীরকম মিল আছে, তবে 1100 টাকা যদি প্লেটের কস্ট হয় তাহলে মিলটা নিশ্চয়ই আশা করি এক্সাইটেড কিছু আমরা পেতে চলেছি। তো এখন মনে হচ্ছে আমি একজন নিজেকে একজন ফুড ব্লগার মনে হচ্ছে, যেহেতু খেতে চলেছি এখন আর কী কী খাবার পাবো এই 1100 টাকা প্লেটের খাবার, মানে তো মানে খুব একটা কস্টলি খাবার, এরকম 1100 টাকা প্লেটের খাবার আমি এর আগে কোনোদিন খাইনি। আবার দেখার এটাই যে এই 1100 টাকা প্লেটের খাবারে স্পেশাল কী কী আছে, আমি তো খুবই এক্সাইটেড দেখি কী কী পাওয়া যায়। আর ফুড ব্লগিং তো যদিও বা কোনোদিন করিনি, এর মধ্যে ফুড ব্লগিংয়ের ব্যাপারটাও চলে আসছে, তো চেষ্টা করবো কীরকম কী ব্যাপারটা হয় সেটা পুরোটাই দেখানো। তো এখন আমি চলে যাচ্ছি সোজা ডাইনিং টেবিলে। খেতে যাওয়ার আগে বলেছিলাম যে ওখানে একটা ইন্টারেস্টিং খাবার পাবো, কিন্তু সেই তুলনায় খাবারটা খুব একটা ভালো পাইনি, মানে 1100 টাকা প্লেট বলেছিল সেই তুলনায় খাবারটা সেই রকম কোয়ালিটির হয়নি, মানে খাবার ভালো ছিল কিন্তু ইনোভেটিভ কোনো খাবার পাইনি। আর খাবার টেবিলে বসে কোনো কথা বলতে পারিনি, এই কারণে প্রচুর লোকজন ছিল, একটু লজ্জাই লাগছিল। আমি তো মানে আমি যা খাই আমি ভাবছিলাম যে মানে এখানে সবচেয়ে বেশি খাই আমি, কিন্তু এখানে তো দেখলাম যে বাড়ির লোকজন তার চেয়ে বেশি খাই, এখানে সেটা কেউ নাচা কথা করেইনি, বরং আমি গিয়ে কথা বলবো সেটা বলতে পারিনি। তো যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এখন গোটাগুটি চলছে, আজকের মতো এখানেই। ডিজে স্যাপির সঙ্গে যদি কোনোরকম কন্ট্যাক্ট করতে চাও তাহলে ডিসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আর তাছাড়া তার জন্য আমিও আছি, আমাকে কন্ট্যাক্ট করলেও পারবে, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো অন্য দিন অন্য কোনো একটা নতুন ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, বাই দ্য ওয়ে ইট ওয়াজ নাইস পারফরমেন্স বাই ডিজে স্যাপি, থ্যাংক ইউ, ইয়ো।